नमस्कार नस्कर अकाडेमी यूट्यूब चैनले अपन प्रत्येक के स्वागतम जाना कलर गर्वे हारिए जावा विपन्न विस्य भारत प्राचीनतम नगरकेंद्रिक सभ्यता सिंधु सभ्यता के आज हमें पचिसटार मत अत्यंत गुरुत्वपूर्ण एम सी क्यू नहीं आलोचना करब तो जेगुली पूर्ववर्ती विभिन्न चाकर परीक्षा एस और एम सी क्यूगुली आगामी विभिन्न चाकर परीक्षा जथेष इम्पर्टेंट है पशापाशी विभिन्न विश्वविद्यालय और कलेजर विशेषत एन एस यूएर यूजी हिस्ट्री अनार्स बीडीबी सेकेंड इयर जर इतिहास पास सबजेक्ट आज तर असाइनमेंट और एग्जामे एम सी क्यूगुलो अनेकटा हेल्प कर तो चलू हमें एम सी क्यूते বা এম সি কিউ আলোচনায় ঢুকি আর সিন্ধু সভ্যতার প্রথম পার্টের যে এম সি কিউ ভিডিও সেটা কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা লিঙ্ক ফলো করে ভিডিওটা দেখে নিতে পারেন তো সিন্ধু সভ্যতার উপরে এম সি কিউ আমি পরিবেশন করেছি সেট টু আজকের আলোচ্য বিষয় সেট ওয়ানটা ইতিপূর্বে আমি আলোচনা করেছি পূর্ববর্তী ভিডিওতে তো এখানে আপনারা একের দাগের যে প্রশ্ন দেখতে পাচ্ছেন যে সিন্ধু সভ্যতা একটি একের দাগের আছে এই এ অপশানে আছে নিওলিথিক সভ্যতা বি অপশানে আছে মেসোলিথিক সভ্যতা সি অপশানে আছে চ্যালকোলিথিক সিভিলাইজেশান ডি অপশানে আছে প্যালিওলিথিক সভ্যতা তাহলে সিন্ধু সভ্যতা একটি কেমন ধরনের সভ্যতা চ্যালকোলিথিক সভ্যতা অর্থাৎ একের দাগে সঠিক অ্যান্সার কি হচ্ছে সি কারণ সিন্ধু সভ্যতাতে তামা এবং তার পাশাপাশি পাথরের ব্যাপক ব্যবহার ছিল তাই এই সভ্যতাটা হলো চ্যালকোলিথিক সভ্যতা আচ্ছা এবারে দুয়ের দাগের প্রশ্ন দুয়ের দাগের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম কি এ অপশানে আছে রূপার বি অপশানে আছে লোথাল সি অপশানে আছে কালীবাঙ্গান ডি অপশানে আছে হরপ্পা তাহলে দুয়ের দাগে সঠিক অ্যান্সার কী হবে বি লোথাল এবং আমরা দেখেছি যে সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র লোথালে আর্কিওলজিক্যাল এক্সকাভেশন করে কিন্তু জাহাজের ধ্বংসাবশেষ আমরা পেয়েছি তো সেই অর্থে এই দুয়ের দাগের অ্যান্সার কী হবে বি লোথাল এবারে আসবো তিনের দাগের প্রশ্ন তো তিনের দাগের প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত কোনটি এ মহেঞ্জোদড়ো বি লোথাল সি কালীবাঙ্গান ডি হরপ্পা তো তিনের দাগের সঠিক অ্যান্সার কী হবে হরপ্পা সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় হরপ্পা তো আমরা প্রত্যেকেই জানি যে ১৯২১ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি পাঞ্জাবের মন্টকুমারি জেলা থেকে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন তাহলে তিনের দাগের সঠিক অ্যান্সার কি ডি হরপ্পা এবারে চলুন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সিন্ধু সভ্যতার লিপি এ অপশানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সাংকেতিক লিপি বি অপশানে আছে একটি লাইন ডান দিক থেকে ওপরের লাইন বাম দিক থেকে লেখা হতো সি অপশানে আছে এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব করা হয়নি ডি অপশানে আছে উপরের সবকটি সঠিক অতএব সিন্ধু সভ্যতার লিপির যে তিনখানা বৈশিষ্ট্য এ বি সিতে বলা হয়েছে প্রত্যেক কটাই সঠিক অতএব চারিত্রেকের সঠিক অ্যান্সার কী হবে ডি উপরের সবকটি সঠিক এবারে চলুন পাঁচের দাগের প্রশ্নে তো পাঁচের দাগের প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত তো এ অপশানে আছে মহেঞ্জোদড়ো বি অপশানে আছে হরপ্পা সি অপশানে আছে রোপার ডি অপশানে আছে লোথাল আমরা জানি যে সিন্ধু নদের তীরে মহেঞ্জোদড়ো রাবি নদের তীরে হরপ্পা ঘড়ঘড়া নদীর তীরে কালীবাঙ্গান শতদ্রু নদীর তীরে রূপার ভগাবন নদীর তীরে লোথাল আর সিন্ধু সভ্যতার যে প্রধান কেন্দ্র মহেঞ্জোদড়ো সেটি কিন্তু সিন্ধু নদের তীরে অবস্থিত অতএব পাঁচের দাগের সঠিক অ্যান্সার কী হবে এ এবারে চলুন ছয়ের দাগের প্রশ্ন তো ছয়ের দাগের প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনটি গুজরাটে অবস্থিত এ অপশান কালীবাঙ্গান বি অপশান লোথাল সি অপশান ধোলাবিরা ডি অপশান ধোলাবিরা লোথাল গুজরাটে অবস্থিত ধোলাবিরা এবং লোথাল দুটোই অতএব ছয়ের দাগের সঠিক অ্যান্সার কী হবে ডি চলুন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি সাতের দাগের কি প্রশ্ন আছে নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না এ ঘোড়া বি লোহা সি তরবারি ডি উপরে সবকটি অর্থাৎ সাতের দাগের তিনটে অপশানই সঠিক ঘোড়া লোহা তরবারি অতএব সাতের দাগের সঠিক অ্যান্সার কী হবে ডি উপরের সবকটি ঠিক আছে সিন্ধুর অধিবাসীরা ঘোড়ার ব্যবহার জানতো না লোহার ব্যবহার জানতো না তরবারির ব্যবহার জানতো না তাই ডি অপশানটা সঠিক আচ্ছা এবারে চলুন আটের দাগের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল এ অপশানে আছে গম বার্লি বি অপশানে যব সি অপশানে ধান ডি অপশানে জোয়ার বা জোয়ার তাহলে সিন্ধুর মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল গম ও বার্লি আটের দাগের এ অ্যান্সার কীটা সঠিক
চলুন নয় দাগের প্রশ্ন। নয় দাগের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয় না। তো আর্যদের আক্রমণের ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়, বন্যা সিন্ধু সভ্যতার ধ্বংসের ক্ষেত্রে দায়ী, ভূমিকম্প সিন্ধু সভ্যতার ধ্বংসের ক্ষেত্রে দায়ী। তাহলে আমরা সি অপশানটা সঠিক অ্যান্সার কী নেব, অগ্নিকাণ্ড। অতএব সিন্ধু সভ্যতা ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসাবে ধরা হয় না, অগ্নিকাণ্ড। এবারে চলুন দশের দাগের প্রশ্নে। তো দশের দাগের প্রশ্নে আমরা আসব, আমরা দেখতে পাচ্ছি যে সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি আবিষ্কৃত হয়েছে। এ অপশান আছে হরপ্পা, বি অপশানে আছে মহেঞ্জোদড়ো, সি অপশানে আছে রোপার, ডি অপশানে আছে কালীবঙ্গন। হরপ্পাতে কিন্তু বৃহত্তম শস্যাগার পাওয়া গেছে। অতএব দশের দাগের এ অ্যান্সার কীটা হচ্ছে সঠিক। এবারে চলুন এগারোর দাগের প্রশ্নে। এগারোর দাগের প্রশ্নে আমরা কী দেখতে পাচ্ছি, এগারোর দাগের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক অবহেলিত ছিল সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় কোনটি। তাহলে নাগরিক স্বচ্ছন্দের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, আচ্ছা জলনিকাশি ব্যবস্থার দিকে অধিক পরিমাণে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিন্ধুর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল ছিল, এই জন্য করে বৈদেশিক জাতির আক্রমণে এই সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। অতএব এগারোর বি, প্রতিরক্ষা ব্যবস্থা অবহেলিত ছিল। এবারে চলুন বারোর দাগের প্রশ্ন। বারোর দাগের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদড়ো আবিষ্কৃত হয়। এ অপশানে আছে 1918 সালে, বি অপশানে আছে 1920, সি অপশানে আছে 1922 সালে, ডি অপশানে আছে 1923 সালে। আমরা জানি 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদড়ো গ্রাম থেকে মহেঞ্জোদড়ো সভ্যতা আবিষ্কার করেন। তাহলে বারোর দাগের সঠিক অ্যান্সার কী হবে, সি অর্থাৎ 1922। চলুন তেরোর দাগের প্রশ্ন। তো তেরোর দাগের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে হরপ্পা কোথায় অবস্থিত। তাহলে হরপ্পা এ অপশানে রাজস্থান, বি অপশানে মহারাষ্ট্র, সি অপশানে পশ্চিম পাকিস্তানের মন্টকুমারি জেলা, পাঞ্জাবের মন্টকুমারি জেলা। তাহলে এখানে আমরা ডি অ্যান্সার কীটা সঠিক ধরে নিতে পারি। চলুন তেরোর দাগের প্রশ্ন হয়ে গেল, এবারে আসব চোদ্দোর দাগের প্রশ্ন। তো চোদ্দোর দাগের প্রশ্নে আমরা কী দেখতে পাচ্ছি, সিন্ধু সভ্যতার মানচেস্টার বলা হয় কোন শহরকে। অ্যাকচুয়ালি মানচেস্টার বলা হয় যেখানে বস্ত্রবয়ন কেন্দ্র গড়ে ওঠে, তেমনি সিন্ধু সভ্যতার লোথালে আমরা বস্ত্রবয়ন কেন্দ্রে নিদর্শন পাই। তাই সিন্ধু সভ্যতার মানচেস্টার বলা হয় কোন শহরকে, সেই অর্থে দেখতে গেলে এ অ্যান্সার কীটা সঠিক, লোথাল। আচ্ছা এবারে চলুন পনেরোর দাগের প্রশ্নে। তো পনেরোর দাগের প্রশ্নে আমরা কী দেখতে পাচ্ছি, সিন্ধু সভ্যতার কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত। এ অপশান আছে হরপ্পা, বি অপশানে আছে লোথাল, সি অপশানে আছে কালীবাঙ্গান, ডি অপশানে আছে রূপার। তাহলে পনেরোর দাগের সঠিক অ্যান্সার কী হবে, এ হরপ্পা। তার কারণ কী, যে সিন্ধুর অন্যান্য যে মূল কেন্দ্র সেগুলোতে প্রবেশ করতে গেলে কিন্তু হরপ্পাকে অতিক্রম করে কিন্তু ঢুকতে হয়, তাই হরপ্পা সভ্যতাটা হলো সিন্ধু সভ্যতার প্রবেশদ্বার। পনেরোর দাগের এই অ্যান্সার কীটা সঠিক। এবারে চলুন ষোলোর দাগের প্রশ্নে আমরা আসব। তো ষোলোর দাগের প্রশ্নে আমরা কী দেখতে পাচ্ছি যে সিন্ধু সভ্যতায় 1800 খ্রিস্টাব্দে ধান চাষের প্রমাণ মিলেছে কোন কেন্দ্রে। এ অপশান আছে হরপ্পাতে, বি অপশানে আছে লোথালে, সি অপশানে আছে কালীবাঙ্গান, ডি অপশানে আছে চানহুদড়ো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধান চাষের সাক্ষ্য মিলেছে লোথালে, অর্থাৎ বি অ্যান্সার কীটা সঠিক, ষোলোর বি অ্যান্সার কীটা হচ্ছে সঠিক। আচ্ছা এবারে চলুন সতেরোর দাগের প্রশ্ন। সতেরোর দাগের প্রশ্নে আমরা কী দেখতে পাচ্ছি, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে ইটভাটার প্রমাণ মিলেছে। এ লোথাল ও কালীবাঙ্গান, বি লোথাল, সি কালীবাঙ্গান, ডি মহেঞ্জোদড়ো। তাহলে ইটভাটার প্রমাণ মিলেছে হরপ্পা সভ্যতার যে দুটি কেন্দ্রে, সেটা হলো লোথাল এবং কালীবাঙ্গান। অতএব সতেরোর দাগের এ অ্যান্সার কীটা রাইট। এবারে আমরা আসব আঠেরোর দাগের প্রশ্নে। তো আঠেরোর দাগের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি কোন কেন্দ্রে অবস্থিত। এ অপশান আছে হরপ্পা, বি অপশানে আছে মহেঞ্জোদড়ো, সি অপশানে আছে রূপার, ডি অপশানে আছে কালীবাঙ্গান। তাহলে হরপ্পাতে আমরা শস্যাগার পেয়েছি আর মহেঞ্জোদড়োতে আমরা কিন্তু স্নানাগার পাচ্ছি। অতএব আঠেরোর দাগের বি অ্যান্সার কীটা হচ্ছে সঠিক। এবারে চলুন আমরা শেষের দিকে চলে এসেছি। উনিশের দাগের প্রশ্নে আমরা কী দেখতে পাচ্ছি,
উনিশের দাগের প্রশ্নে আছে, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি নাঙল ব্যবহারে নিদর্শন পাওয়া গেছে? এ কালীবাঙ্গান, বি লোথাল, সি রূপার, ডি হচ্ছে সুতকাচেন্দর। তো কালীবাঙ্গানে আমরা কাঠের নাঙল তৈরির ব্যবহারে নিদর্শন দেখেছি, অতএব উনিশের দাগের সঠিক অ্যান্সার কী হবে? এ। আচ্ছা, এবার চলুন কুড়ির দাগের প্রশ্নে। তো কুড়ির দাগের প্রশ্নে আমরা কী দেখতে পাচ্ছি? সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী কে ছিলেন? এ লক্ষ্মী, বি শক্তির দেবী, সি মাতৃদেবী, ডি সারদা। তাহলে কুড়ির দাগের সঠিক অ্যান্সার কী হবে? সি। তাহলে সিন্ধু সভ্যতাতে আর্কিওলজিক্যাল যে এক্সকাভেশন করা হয়েছিল সেখানে কিন্তু বহু পোড়ামাটির নগ্ন মূর্তি পাওয়া গেছে এবং ধরে নেওয়া হয় যে সেই সময়ে মাতৃদেবীর উপাসনার প্রচলন ছিল। অতএব কুড়ির দাগের সঠিক অ্যান্সার কী হবে? সি, মাতৃদেবী। আচ্ছা, একুশের দাগের প্রশ্নে আমরা আসব। তো একুশের দাগের প্রশ্নে আমরা কী দেখতে পাচ্ছি? সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে পুঁথি তৈরির কারখানা ছিল? তো এ অপশান আছে মান্দা, বি অপশানে আছে নাগেশ্বর, সি অপশানে আছে চানুদারো। তাহলে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে পুঁথি তৈরির কারখানা ছিল? চানুদারোতে। অতএব সঠিক অ্যান্সার কী হবে? একুশে সি। এবারে চলুন আমরা আসব বাইশের দাগে। তো বাইশের দাগে আমরা কী দেখতে পাচ্ছি? সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? এ কৃষি, বি শিকার, সি পশুপালন, ডি বাণিজ্য। প্রসঙ্গক্রমে বলে রাখি এই চারটি অপশানই কিন্তু সঠিক। সিন্ধু সভ্যতার মানুষরা এই ধরনের জীবিকা অবলম্বন করত, তবে সিন্ধু সভ্যতার মানুষের প্রধান যে পেশাটা ছিল সেটা কিন্তু মূলত কৃষি। তাহলে এ অ্যান্সার কীটা হচ্ছে সঠিক। এবারে আসবো আমরা তেইশের দাগে প্রশ্ন, আমরা লাস্টের দিকে চলে এসেছি। তো তেইশের দাগের প্রশ্নে আমরা কী দেখতে পাচ্ছি? যে হরপ্পা কথাটির অর্থ কী? এ হচ্ছে পশুপতির খাদ্য, বি অপশান আছে ঘনবসতি, সি অপশান আছে কৃষ্ণ কঙ্কন, ডি অপশান আছে মৃতস্তূপ। তাহলে হরপ্পা কথাটির প্রকৃত অর্থ হলো পশুপতির খাদ্য, অতএব তেইশের দাগে এ অ্যান্সার কীটা হচ্ছে সঠিক। আর দুটি লাস্ট এমসিকিউ আছে, চলুন চব্বিশের দাগের যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন সিন্ধু সভ্যতার পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল? সিন্ধু সভ্যতা পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল? তাহলে এ অপশানে আছে লোথাল, বি অপশানে আছে আলমগীর, সি অপশানে আছে দাইমাবাদ, ডি অপশানে আছে মান্দা। তাহলে সিন্ধু সভ্যতা পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল? বি অ্যান্সার কীটা সঠিক? আলমগীর, আলমগীরপুর। প্রসঙ্গক্রমে বলে রাখি যে সিন্ধু সভ্যতা একেবারে উত্তরে জম্মু কাশ্মীরের মান্দা পর্যন্ত বিস্তৃত ছিল, আর দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রদেশের এই মহারাষ্ট্রের হচ্ছে দাইমাবাদ দক্ষিণে বিস্তৃত, আর পশ্চিমের দিকে রয়েছে আফগানিস্তানের সুতকাচেন্দার, আর একেবারে সিন্ধু সভ্যতা পূর্বে বিস্তৃত ছিল হচ্ছে উত্তরপ্রদেশের আলমগীরপুর পর্যন্ত। এই হলো সিন্ধু সভ্যতার ব্যাপ্তি বা সীমা। তাহলে চব্বিশের দাগের প্রশ্ন হয়ে গেল, এবারে আসব এই চব্বিশের দাগের প্রশ্ন হচ্ছে একেবারে সর্বশেষ প্রশ্ন। প্রসঙ্গক্রমে বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন বা যারা এই ভিডিওটা নতুন দেখলেন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন এমসিকিউ আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এছাড়াও ইতিহাস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, কম্পিটিটিভ এক্সামের পরিবেশবিদ্যা এবং বিভিন্ন ইউনিভার্সিটি তথা ইনস্টিটিউট পরিবেশবিদ্যার বিষয় নিয়ে আলোচনা করি। আমার এই ইউটিউবের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। তো নমস্কার, আজকের এই পর্যন্তই।